প্রায় 15 থেকে 20 বছর ধরে উদয়পুর মহকুমায় হদরা পঞ্চায়েত এলাকায় 5 নম্বর ওয়ার্ডের 2 শতাধিক পরিবার পানীয় জলের সমস্যায় আক্রান্ত। স্বাধীনতা 76 বছর পর এলাকার লোকজন পরিশ্রুত পানীয় জল পৌঁছেনি, খেতে হচ্ছে নদীর জল, ফলে এলাকার লোকজনরা প্রায়ই পেটের রোগে আক্রান্ত হতে হচ্ছে। ইতিমধ্যে এলাকার লোকজনরা হদরা পঞ্চায়েত এলাকায় 5 নম্বর ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের জন্য এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় জলসম্পদ দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও এখন অবধি পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। এলাকার লীলা দাস জানান, আজ থেকে 3 বছর আগে এলাকার পানীয় জল সরবরাহের জন্য পাম্প অফিস বসানোর জন্য কাজ শুরু হলেও ঠিকাদারের তাল বাহানার ফলে আজ অবধি জল পাচ্ছে না এলাকাবাসী। দপ্তর থেকে জলের লাইন বসানোর জন্য কাজ করা হলেও এই পাইপ দিয়ে জল আসে না বলে জানান লীলা দাস। এলাকাবাসীর দাবি, অতিসত্বর পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য আমরা সমস্যা। আমরা এদিক থেকে আজকে অনেক বছর ধরে 15-20 বছর ধরে আমরা নদীর জল খাইতেছি, অখনো আমরা নদীর জলই খাইতেছি। আমরা অনেকবার জানাইছি প্রধানরও জানাইছি, TW ডিপার্টমেন্টও জানাইছি, সবাই জানাইছি, সবাই কয় দিব দিব, কিন্তু জল আমরা পাইতাছি না। আর বাড়ি বাড়ি ফয়েন দিয়ে রাখছে, ওয়াটার সাপ্লাইও একটা বয়াইছে, এটাত কোনো জলের লাইন দিতেছে না। আচ্ছা, তো আমরা জল পাইতাছি না, আমরা সমস্যায় ডই। আমরা জল নদীর জল এখনো আমরা ব্যবহার করতেছি, অনেক দিনের মানুষ কি নদীর জল খায় না। এখন আপনাদের সমস্যা কত বছর ধরে? সমস্যা 15-20 বছর ধরে। আমরা এই দেশে বিয়ে হইছি ধরেই আমরা নদীর জলই খাই, এখনো নদীর জলই খাইতাছি। তো এখনো পর্যন্ত এই সমস্যাটা কি সমাধান হইছে না? না না, সমস্যা এই সমস্যা সমাধান হইতাছে না। অনেকবার জানাইছি আমরা, তারা কইলে কয় দিব দিব, অমুকেরা তো ইতা কয়, কিন্তু জল পাইতাছি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।